আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটো জব নোটিফিকেশন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এবং এই দুটো জব নোটিফিকেশন আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম নোটিফিকেশনটি এসেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে। এখানে 16 জানুয়ারি সোমবারে সকাল 9:30 থেকে 10:30-এর মধ্যে একটি ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে টোটাল 4টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, আপনাদেরকে নিয়োগ করা হবে এবং ন্যূনতম বন্ধুরা আপনারা এখানে 12 পাস 16 এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারিতে ক্ষেত্রে আপনারা 25,000 টাকা পার মান্থ স্যালারিও পেয়ে যাবেন। তারপর পরবর্তী যে জব নোটিফিকেশনটি নিয়ে আমরা ডিসকাস করব, এখানে বন্ধুরা এমটিএস পোস্টে টোটাল 98টি ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে ফিমেলদের জন্য 50টি ভ্যাকেন্সি এবং মেলদের জন্য 48টি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যারা সম্পূর্ণ ফ্রেশার রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এমটিএস পোস্টেতে আপনারা পার মান্থ 16,614 টাকা করে স্যালারিও পেয়ে যাবেন। যারা মিনিমাম 10th পাস অথবা 12th পাস রয়েছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন, কোনোভাবে মিস করবেন না। আর একটি কথা, রেগুলার এরকম বিভিন্ন সরকারি এবং প্রাইভেট সেক্টরের নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিচ্ছি এখন প্রথম নোটিফিকেশনটিতে বিস্তারিত ডিটেলস কী রয়েছে। তো প্রথম নোটিফিকেশনটি এসেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, কুঞ্জমন, আগরতলা, ত্রিপুরা। এবং নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 7 জানুয়ারি। এখানে বন্ধুরা কম্পিটেন্সি টেস্ট কাম ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে 16 জানুয়ারি 2023 এবং সোমবারে। এখানে বন্ধুরা টোটাল 4টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, এর মধ্যে প্রথম পোস্টটি রয়েছে ইনফেকশন কন্ট্রোল নার্স, টোটাল নাম্বার ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি অথবা বোর্ড। তো এখানে যে ইনফেকশন কন্ট্রোল নার্স পোস্টটি রয়েছে, এখানে যারা বিএসসি নার্সিং করে রেখেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সাথে এখানে এক্সপিরিয়েন্স রিকোয়েড রয়েছে আপনারা দেখে নেবেন। এবং এই পোস্টের ক্ষেত্রে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন বন্ধুরা 25,000 পার মান্থ। তারপর 2 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, টোটাল নম্বর পোস্ট রয়েছে 1টি এবং এখানে 2টো অল্টারনেট কোয়ালিফিকেশান রয়েছে। প্রথম, যদি আপনারা বিএসসি ডিগ্রি থেকে থাকে আপনাদের এমএলটির সাথে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা 12 পাস রয়েছেন উইথ সায়েন্স সাবজেক্ট এবং যাদের বিএমএলটি রয়েছে 2 ইয়ার্সের মিনিমাম, তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্সও এখানে রিকোয়েড রয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন 25,000 পার মান্থ। তারপর 3 নম্বর পোস্টে দেখে নিচ্ছি বন্ধুরা এখানে কী রয়েছে। তো 3 নম্বর রয়েছে ফার্মাসিস্ট, টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 1টি, এসেনশিয়াল কোয়ালিফিকেশান রাখা আছে 12th পাস ইন সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড। অর্থাৎ ফার্মাসিস্ট যে পোস্টটি রয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে 12 পাস হতে হবে, সাথে আপনাদের ফার্মেসিতে ডিপ্লোমাও থাকতে হবে, সাথে রয়েছে এক্সপিরিয়েন্স, আপনারা দেখে নেবেন এক্সপিরিয়েন্স এখানে কী ডিটেলস রয়েছে আমি ডিসকাস করছি না। এবং এই পোস্টটিতে আপনারা স্যালারি পেয়ে যাবেন 25,000 পার মান্থ। এরপর 4 নম্বর যে পোস্ট রয়েছে বন্ধুরা সেটি হলো ডেটা ম্যানেজার, টোটাল নম্বর পোস্ট রয়েছে 1টি এবং কোয়ালিফিকেশান ডিটেলসে রাখা আছে পোস্ট গ্রাজুয়েট উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন, সাথে রয়েছে কম্পিউটার প্রফেশনসি ইনক্লুডিং এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেল অ্যান্ড ইন্টারনেট। তো ডেটা ম্যানেজার পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং সাথে আপনাদের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেটও থাকতে হবে এবং কম্পিউটার নলেজ তো এখানে কম্পালসারি রয়েছে। এর সাথে এখানে আপনাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হবে এবং ডেটা ম্যানেজার পোস্টে আপনারা স্যালারি পার মান্থ পেয়ে যাবেন 20,000 করে। তো এখানে যে ইন্টারভিউ ডিটেলস রয়েছে বন্ধুরা, এর আগে ডিসকাস করে নিচ্ছি এজ লিমিট। এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা রয়েছে 40 ইয়ার্স, অর্থাৎ আপ টু 40 ইয়ার্সের মধ্যে হলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে ইন্টারভিউটা নেওয়া হবে বন্ধুরা, তার টাইমিংটা রয়েছে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ লোকেশনে পৌঁছে যেতে হবে এবং যা যা ডকুমেন্টস আপনাদের রয়েছে সমস্ত ডকুমেন্টস এবং ফটোকপি সাথে নিয়ে আপনাদের ওই লোকেশনে পৌঁছে যেতে হবে 16 জানুয়ারি 2023 সোমবারে। এবং তাদের অফিস অ্যাড্রেসও নোটিফিকেশন ডিটেলসে দেওয়া আছে, আমি নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যারা ইন্টারেস্টেড আছেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ইজিলি নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে তাদের অ্যাড্রেসও দেখে নিতে পারবেন। এছাড়া ডকুমেন্টসের সাথে আপনারা যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন এর ব্যাকগ্রাউন্ড যাতে এখানে হোয়াইট হয়, কারণ নোটিফিকেশন ডিটেলসে লেখা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এখন দেখে নিচ্ছি পরবর্তী যে নোটিফিকেশনটি রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী নোটিফিকেশনের যে পোস্ট রয়েছে সেটি হলো এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এবং মেলদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 48টি, ফিমেলদের জন্য রয়েছে 50টি, টোটাল এখানে 98টি ভ্যাকেন্সি রয়েছে মেল এবং ফিমেলদের জন্য। এবং এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশনটা রাখা আছে মেট্রিকুলেশন, অর্থাৎ 10th পাস এবং কোনো স্পেশাল এক্সপিরিয়েন্সও এখানে রিকোয়েড নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন।
মান্থলি স্যালারির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 16,614 টাকা করে পার মান্থ। এরপর সিলেকশন প্রসিডিউর, এখানে ক্যান্ডিডেটসদের শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হবে। খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে কোনো ধরনের রিটেন টেস্ট নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে আপনাদের সিলেকশন করা হবে। তবে ইন্টারভিউর সময় এখানে আপনাদের যে বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ স্কিল টেস্ট নিতে পারে, এর জন্য আপনারা অবশ্যই প্রিপেয়ার থাকবেন। এবং আরেকটি কথা, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে, যদি হয় এর আপডেটস আপনারা তাদের অফিসিয়াল পোর্টালে পেয়ে যাবেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বন্ধুরা অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে জানুয়ারির 11 তারিখ পর্যন্ত, আর দুদিন আপনাদের কাছে সময় আছে। তো যারা ইন্টারেস্টেড আছেন আপনারা অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করে নিন। তো এখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অনলাইনে গিয়ে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করবেন। এরই মধ্যে আরেকটি কথা, নিউ ইয়ারে রিলিভেল আপনাদের জন্য নিয়ে এসেছে নিউ এক্সাইটিং অফার্স, আপনারা চেক আউট করতে পারেন। এবং যাদের রিলিভেল সম্বন্ধে আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলছি, রিলিভেল হলো আনএকাডেমি দ্বারা পরিচালিত ইন্ডিয়াস ফার্স্ট টেস্ট হায়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আপনারা শুধুমাত্র একটি সিম্পল অনলাইন টেস্ট দিয়ে ইন্ডিয়ান টপ মোস্ট কোম্পানিগুলিতে ইজিলি প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন, কোনো ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্স ছাড়া। এবং গুড নিউজ হচ্ছে যে রিলিভেল এখন আরও তিনটে কোম্পানি ক্যান্ডিডেটদের হায়ার করে নিচ্ছে, এগুলি হলো সিম্পলি লার্ন, মাই ফিনফাই ওয়ার্ড এবং প্লে টু ল্যাবস। তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ইজিলি এখানে ফ্রি অফ কস্টে অনলাইন টেস্ট দিতে পারেন। এবং এখানে শুধুমাত্র বিজনেস ডেভেলপমেন্টে 83,000 উপর ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবং রিলিভেলের তরফ থেকে বিজনেস ডেভেলপমেন্ট কোর্সে টোটাল 950 প্লাস অফার রিলিজ করা হয়েছে ক্যান্ডিডেটসদের মধ্যে, যার মূল্য রয়েছে বন্ধুরা ওর্থ 55 crore। এবং ওইসব সিলেক্টেড ক্যান্ডিডেটসদের 5.8 lakh টু 12 lakh পার নাম স্যালারি প্যাকেজও মিলছে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে বন্ধুরা আপনাদের জন্য। এছাড়া রিলিভেলে অ্যাপ্লাই করা খুবই ইজি, ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর এপিএসডি ওপেন হবে, তারপর এখানে আপনাদের লগ ইন বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি বসিয়ে এখানে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করে আপনারা ইজিলি এখানে অনলাইন টেস্ট দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা বেসিলের তরফ থেকে আসা এমটিএসের পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ প্রসিডিউর স্টেপ বাই স্টেপ নোটিফিকেশনে দেওয়া আছে। তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে কিছু ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, যেমন ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট অথবা 10th pass সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। এবং সবগুলি ডকুমেন্টসের সাইজ কিন্তু আপনাদের লেস দেন 100 KB হতে হবে, নাহলে কিন্তু সেটা অনলাইনে আপলোড হবে না। এবং ডকুমেন্টসগুলি রেডি করার পর এখানে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, দুটো ওয়েবসাইট দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট আপনাদের যেতে হবে। যাওয়ার পর এখানে একটি কেরিয়ার অপশন পাবেন, সেই অপশন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ট্যাব ওপেন হবে। তো এখানে আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস বসিয়ে রেজিস্ট্রেশনটি আপনাদের কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করতে হবে, যেটা আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তারপর বেসিক ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্ক্যানড ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, এগুলি আপলোড করে আপনারা ইজিলি এখানে অনলাইন ফর্মটি সাবমিট করতে পারবেন। তবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন হবে, এবং অ্যাপ্লিকেশন ফি ডিটেলস নোটিফিকেশনে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন ফিটি পে করার পর আপনারা ইজিলি এখানে অনলাইন ফর্মটি সাবমিট করতে পারবেন। তো এই নোটিফিকেশন অথবা প্রথম আমরা যে নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করলাম, এই দুটো নোটিফিকেশনের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অথবা কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে বন্ধুরা সেটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশন সাবমিশনের প্রসিডিউর নেই, আপনারা ডিরেক্ট ইন্টারভিউ লোকেশনে গিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। এবং ভিডিও শেষে আমি আবারও বলছি যে প্রতিনিয়ত এরকম বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল ভিডিও হয়ে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার। তো মানে কাল রাত সরি পরশু দিন রাত মে মানে এক ডাউটস থা মুঝে, তো ও ডাউট পুছনে কে লিয়ে উনকো মেসেজ কিয়া থা, তো ও আধি রাত কো ভি মেসেজ করকে মুঝে সলিউশন দিয়ে দিয়ে। মতলব এডুকেটর জো হ্যায় ও বহুত হি হেল্পফুল হ্যায়। দিস ডেমো টেস্ট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ আউট, ক্লিয়ার আউট দ্য মেইন সার্টেন টেস্ট দ্যাট ইউ হ্যাভ এট দ্য এন্ড। অ্যাকচুয়ালি হেল্প মি আউট, আই গট আ লট অফ বেসিক্যালি গট মাই সেলফ গ্রুমড আ লট। নাম্বার ওয়ান রিজন ইজ দ্যাট ইট হ্যাজ আ গ্রেট credibility, it's like run by trusted sources.